বাটারফ্লাই বইয়ের 64 পেজের অ্যাক্টিভিটি 10 করব। অ্যাক্টিভিটি 10 খুলেছো, বইয়ের পাতা 64 পেজ। আচ্ছা দেখো এখানে বলছে ম্যাচ অ্যান্ড রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস। এখানে দেওয়া আছে বার্ডস, এখানে দেওয়া আছে সিং, লে, ইট, বিল্ড, ক্যারি। এখানে কতগুলো ভার্ব দেওয়া আছে, সিং মানে গান করা, লে মানে ডিম পাড়া, ইট খাওয়া, বিল্ড তৈরি করা, ক্যারি মানে বয়ে নিয়ে যাওয়া। আর এখানে আছে এগস, সুইট নোটস, নেস্টস, সিডস অফ এ ট্রি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, হার্মফুল ওয়ার্মস অ্যান্ড শেভ কর্ন। মানেগুলো বলি, এখানে এগস মানে হচ্ছে ডিম, সুইট নোট মানে নোটস মানে হচ্ছে মিষ্টি সুর, নেস্টস মানে হচ্ছে বাসা, সিডস অফ এ ট্রি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে আরেক জায়গায় গাছের বীজ নিয়ে যাওয়া, হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেফ কর্ন মানে ক্ষতিকর কীটপতঙ্গ থেকে আর শস্যকে রক্ষা করা। এইগুলোতে তোমাদের সেন্টেন্স তৈরি করতে হবে পাঁচটা, একটা করে দেওয়া আছে। বার্ডস বিল্ড নেস্টস, বার্ড মানে পাখি বাসা তৈরি করে। আর কি করা যাবে, বার্ডস সিং কি করে, সুইট নোটস, পাখি সুন্দর গান গায়, মিষ্টি সুরে গান গায়। বার্ডস লে এগস, বার্ড ডিম পারে। আচ্ছা বার্ডস ইট কি ইট করে, হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেভ কর্ন, হ্যাঁ বিষাক্ত পোকামাকড় খেয়ে নেয় এবং শস্যদানা বাঁচায়। আর বার্ডস ক্যারি কি ক্যারি করে, বয়ে নিয়ে যায় কি, সিডস অফ এ ট্রি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে অন্য জায়গায় গাছের বীজ নিয়ে যায় পাখিরা। তাহলে এই এই যে পাঁচটা ভার্ব দেওয়া আছে, পাঁচটা ভার্ব দিয়ে পাঁচটা সেন্টেন্স তোমাদের তৈরি করতে হবে। যে পাশে তোমাদের দেওয়া আছে জায়গা, এখানে তোমাদের পাঁচটা সেন্টেন্স লিখতে হবে, ঠিক আছে এটা করে নেবে। এরপরে আসছে একটা রাইম, রাইমটা পড়ি। দ্য বার্ড ইন দ্য কেজ, কেজ মানে হচ্ছে খাঁচা, খাঁচার মধ্যে একটা পাখি। বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, উইল ইউ ফ্লাই অ্যাওয়ে অন এ ওয়ার্ম সানি ডে। বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, আই উইল ব্রেক ইউ বার্ডস অ্যান্ড উই উইল ফ্লাই টু দ্য স্টার্স। মানেটা হচ্ছে খাঁচার মধ্যে পাখিটা রয়েছে, বলছে খাঁচার পাখি, খাঁচার পাখি তুমি কি উড়তে চাও, এই একটা সুন্দর গরমের দিনে, রৌদ্রোজ্জ্বল দিনে তুমি কি উড়ে যেতে চাও, যে খাঁচার পাখি, খাঁচার পাখি আমি তোমার এই খাঁচাটাকে ভেঙে দেব, তুমি সেই আকাশে স্টার মানে হচ্ছে তারাদের কাছে উড়ে চলে যাবে, ঠিক আছে। এটা একটা রাইম রয়েছে, আমার সাথে তোমরা আরেকবার পড়ো। দ্য বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, উইল ইউ ফ্লাই অ্যাওয়ে অন এ ওয়ার্ম সানি ডে। বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, আই উইল ব্রেক ইউর বার্ডস অ্যান্ড উই উইল ফ্লাই টু দ্য স্টার্স। এইটা দেখো পরের পাতায়, 66 পাতায়, খুব মজা লাগবে এটা করতে। কালার দ্য পিকচার অ্যাকর্ডিং টু দ্য গিভেন নাম্বারস, ফলো দ্য কালার কোড। দেখো নিচে কতগুলো কালার দেওয়া আছে, এক নম্বরে রেড, দুই নম্বরে ব্লু, তিন নম্বরে ইয়েলো, ফোরে গ্রিন, ফাইভে ব্রাউন। এইখানে এই হাঁসটার গায়ে কতগুলো নাম্বারিং করা আছে, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু 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 ফোর, ওয়ান, দেখতে পাচ্ছ এখানে, এখানে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ
সেই নাম্বারের কালার এখান থেকে নেবে আর এখানটাতে রং করবে। এক নম্বর যখন করবে তখন রেড কালার দেবে, আবার এখানে এক নম্বর আছে এখানটাতে রেড কালার দেবে। হ্যাঁ, এখানে চার নম্বর আছে, চারে আছে গ্রিন, এখানে গ্রিন কালার দেবে। তিন নম্বরে আছে ইয়েলো, ঠোঁটের এখানটা তিন নম্বরে ইয়েলো দেবে। এরকম ভাবে হাঁসটাকে রং করবে, খুব মজা লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। কেমন হাঁস আছে আর এখানে একটা পদ্ম ফুল আছে, এই ছবিটা তোমরা রং করে আমাকে দেখাবে, কেমন? ব্যাস, পরের দিন নতুন চ্যাপ্টার শুরু করবো। আজকে এখান পর্যন্তই থাকলো।